ইনোভেটিভ ইউয়াল চ্যানেলে স্বাগত। আজকে তেজস্ক্রিয়তার বিভিন্ন এককগুলি সম্বন্ধে জানব। তেজস্ক্রিয়তা একক, প্রতি সেকেন্ডে যতগুলো তেজস্ক্রিয় নিউক্লিয়াস বিভাজিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তেজস্ক্রিয় নিউক্লিয়াস বিভাজিত হয় সেই সংখ্যার উপর ভিত্তি করে তেজস্ক্রিয়তার একক নির্ধারিত হয়। তেজস্ক্রিয়তার একক সাধারণত প্রতি সেকেন্ডে যে বিভাজন হয় তাকে আমরা বলি ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিপিএস বলি। তাহলে প্রথমে আসি সাধারণ একক। সাধারণ একক কি? কুড়ি, এটার বানান হচ্ছে CURIE, কুড়ি। এটা হচ্ছে মাদাম কুড়ি, পিয়ের কুড়ি, তার সম্মানার্থে এটি কুড়ি এককে মাপা হয়। এটি হচ্ছে সাধারণ একক তেজস্ক্রিয়তা। এক কুড়ি মানে হচ্ছে 1 CI, লেখা হয় বড় হাতের সি ছোটো হাতের আই, ইকুয়াল টু 3.7 × 10⁻¹⁰ ডিপিএস। ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তা ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিভাজন ঘটে। এখন এক কুড়ি কাকে বলে? এটা পরীক্ষায় আসে কোনো তেজস্ক্রিয় নমুনা থেকে প্রতি সেকেন্ডে, আবার বলছি কোনো তেজস্ক্রিয় নমুনা থেকে প্রতি সেকেন্ডে যদি 3.7 × 10⁻¹০ এই পরিমাণ নিউক্লিয়াস বিভাজিত হয়, তাহলে আবার বলছি কোনো তেজস্ক্রিয় নমুনা থেকে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻¹০ এতটি নিউক্লিয়াস যদি বিভাজিত হয় তাহলে তার যে সক্রিয়তা সেটা হচ্ছে 1:20 সমান, অর্থাৎ 1:20 ইকুয়াল টু 3.7 × 10⁻¹০ ডিপিএস। এটি গেল সাধারণ একক। কুড়ির সংজ্ঞাও আসে জন্য মনে রাখবে এটি। তারপরে আসছি এসআই একক। এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। বিজ্ঞানী হেনরি বেকারেলের নাম অনুসারে বেকারেল রাখা হয়েছে। এক বেকারেল মানে 1 ডিপিএস, এক ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তাহলে তেজস্ক্রিয়তার একক এই সাধারণত দুটোর মধ্যেই আসে, সাধারণ একক এবং এসআই একক। হচ্ছে কুড়ি, যার মান হচ্ছে 3.7 × 10⁻¹০ ডিপিএস। এসআই একক হচ্ছে বেকারেল, এক বেকারেল ইকুয়াল টু 1 ডিপিএস।